আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ইতালি রোম থেকে আর আপনাদের সাথে আছি আমি নাজমিন খান আজকে আপনাদের পরিচয় করাবো ইতালি রোমে অবস্থিত রোম সেন্ট্রাল মসজিদ যা আয়তনের দিক থেকে সমগ্র ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ মসজিদ যা নিঃসন্দেহে আমাদের সমগ্র মুসলিম জাতির জন্য অত্যন্ত গর্বের সেই সাথে জানতে পারবেন লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি কি এমন বিশেষ উপহার দিয়েছিলেন এই মসজিদটিকে তাহলে চলুন ঘুরে আসি রোম সেন্ট্রাল মসজিদ রোম সেন্ট্রাল মসজিদের আয়তন হচ্ছে 30,000 বর্গমিটার এই মসজিদটি আয়তনের দিক থেকে সমগ্র ইউরোপ তথা পশ্চিমা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ মসজিদ সাত পাহাড়ে বেষ্টিত রোম সিটির উত্তরে সবচেয়ে এলিগেন্ট জোন হিসেবে পরিচিত পারিওলি পর্বতের পাদদেশে সবুজে ঘেরা এই এলাকাটি যেন পৃথিবীর একটি ছোট্ট জান্নাতখানা বৃহৎ এই মসজিদটিতে 12,000 মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারেন এবং দুই ঈদ ও জুমার নামাজের সময় প্রয়োজনে মসজিদের খোলা জায়গায় প্রায় 30,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করার ব্যবস্থা থাকে মক্কা মদিনা যেমন মুসলমানদের প্রাণ এবং সর্বোচ্চ পবিত্র ভূমি তেমনি করে পৃথিবী জুড়ে খ্রিশ্চান ক্যাথলিকদের জন্য রোমের ভ্যাটিকান সিটি ও সেন্ট পিটার্স বাসিলিকা চার্চ তাদের সর্বোচ্চ ধর্মীয় তীর্থস্থান আর সেই ভ্যাটিকান সিটি থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বেই নাকি নির্মাণ হবে এক ঐতিহাসিক মসজিদ তাও আবার সমগ্র ইউরোপ তথা পশ্চিমা বিশ্বের সর্ববৃহৎ মসজিদ এও কি সম্ভব হ্যাঁ এই অসম্ভবেই সম্ভব হয়েছিল ইটালিতে বসবাসকারী মুসলমান কমিউনিটির অনর মানসিকতার কারণে কিন্তু মুখের কথাও ছিল না এত বড় ব্যয়বহুল প্রজেক্ট প্রায় 50 বছর আগের কথা 1970 সালের শুরুর দিকে ইতালির মুসলিম রাষ্ট্রের অ্যাম্বাসেডরগণ একত্রিত হয়ে তৎকালীন সৌদি বাদশা ফয়সালকে বোঝাতে সক্ষম হয়েছিলেন ইতালিতে মুসলমানদের ধর্মচর্চা করার জন্য একটি মসজিদের প্রয়োজনীয়তার কথা তিনিও ওয়াদা করেছিলেন এরপর চলে গেল আরও 3টি বছর 1973 সালে ইতালি সরকারের আমন্ত্রণে বাদশা ফয়সাল ইতালিতে আসেন রাষ্ট্রীয় ভ্রমণে অর্থনৈতিক বিভিন্ন সমঝোতামূলক এগ্রিমেন্টের স্বাক্ষর করার আগে বাদশা সুযোগ বুঝে প্রস্তাব করে বসলেন সব চুক্তিই বাস্তবায়িত হবে এবং আমি স্বাক্ষরের জন্য প্রস্তুত তবে তার আগে আমার একটাই শর্ত রোমে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের অনুমতি দিতে হবে ইতালি সরকারকে তাদের বৃহত্তর স্বার্থে তারাও রাজি হয়ে গেল বাদশার প্রস্তাবে তবে বিভিন্ন দলের ভিন্ন মতের বিরোধিতার কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল মসজিদ নির্মাণের বিষয়টি তবে আশ্চর্যজনক ব্যাপার হলো সত্য যে ভ্যাটিকান সিটির তৎকালীন পোপ জন দ্বিতীয়ের শক্ত অনর সমর্থনে শেষমেশ বিরোধীরাও তাদের মুখ বন্ধ রাখে তবে শর্ত একটাই মসজিদের মিনারের উচ্চতা তাদের সেন্ট পিটার্স বাসিলিকা গির্জার চেয়ে কম করে হলেও অন্তত 1 মিটার নিচু হতে হবে অবশেষে 1974 সালে রোম সিটি কর্পোরেশন মসজিদ নির্মাণের জন্য যে জায়গাটি দান করলেন তার আয়তন ছিল 30,000 বর্গমিটার শুরু হলো মসজিদ নির্মাণের কাজ ব্যয় ধরা হলো 40 মিলিয়ন ইউরো যার প্রায় অর্ধেকটাই বহন করবে সৌদি সরকার বাকি 20 মিলিয়নের ডোনেশনের জন্য এগিয়ে এলো বিশ্বের 23টি মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধানরা একটি কথা না বলেই নয় এই 23টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশও আছে যার রাষ্ট্রপ্রধান হিসেবে মরহুম প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ প্রতিনিধিত্ব করেছিলেন তাই বাংলাদেশি নাগরিক হিসেবে আমরাও গর্বিত রোম সেন্ট্রাল মসজিদের প্ল্যানিং প্রস্তুত করতে সময় লেগে যায় প্রায় 10টি বছর অবশেষে 1984 সালে মসজিদের প্রথম পাথরটি বসানো হয় ইতালির তৎকালীন প্রেসিডেন্ট স্যান্দ্রো পেত্তিনিয়ের উপস্থিতিতে মসজিদের সম্মুখভাগ থেকে শুরু করে নামাজের মূল স্থান দেয়াল থেকে শুরু করে গম্বুজ ফ্লোর থেকে শুরু করে আলোকসজ্জা সব কিছুতেই জড়িয়ে আছে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের এক অপার আকর্ষণ রয়েছে আধ্যাত্মিকতার এক সীমাহীন ছাপ
রোম সেন্ট্রাল মসজিদ যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন যে তিনজন মহীয়সী ব্যক্তি, তারা হলেন আফগানিস্তানের নির্বাসিত প্রিন্স মোহাম্মদ হাসান এবং তার স্ত্রী রাজিয়া এবং সৌদি বাদশাহ ফয়সাল। এই মসজিদটি নির্মাণেরও প্রায় 50 বছর আগের কথা, এক বিশেষ ব্যক্তির বিশেষ উক্তি যা নাড়া দিয়েছিল সমগ্র মুসলিম জাতিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল খলনায়ক জার্মানের দুর্ধর্ষ নাৎসি বাহিনীর প্রধান হিটলারের নাম আমরা সবাই জানি। হিটলারের আত্মহত্যার আগ পর্যন্ত তার একান্ত কাছের বন্ধু বলে পরিচিত এবং সহযোদ্ধা ছিলেন তৎকালীন ইতালির ফ্যাসিস্ট সরকার প্রধান মুসোলিনি। তার কাছে ইতালির মুসলমানরা সর্বপ্রথম যখন একটি মসজিদ প্রতিষ্ঠার ইচ্ছা ব্যক্ত করেন, তখন তিনি বলেছিলেন, তোমাদের সবচেয়ে পবিত্র ভূমি মদিনাতে যদি একটি বৃহৎ গির্জা বানাতে দাও, তাহলে ইতালিতে মসজিদ বানানোর অনুমতি দেওয়া হবে। তার এই ঐতিহাসিক উক্তি সমগ্র মুসলিম জাতির অনুভূতিকে নাড়া দিয়েছিল বিশেষভাবে। আসলে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আজ নেই সেই হিটলার, নেই সেই মুসোলিনি, তবে ইতালির রোম শহরে মুসলমানদের গর্বের রোম মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। রোম সেন্ট্রাল মসজিদ নির্মাণ করেছিলেন যেই তিনজন স্থপতি, তাদেরকে বলা হয় থ্রি গ্রেট আর্কিটেক্টস ইন দ্য ওয়ার্ল্ড। এই তিনজনের মধ্যে দুইজন ছিলেন ইতালিয়ান নাগরিক, যাদের নাম হচ্ছে পাওলো পর্তুগেজি এবং ভিত্তোরিও জেলোতি, আর তৃতীয়জন ছিলেন ইরাকি নাগরিক যার নাম সামি মসওয়াই। মসজিদের মিনারের উচ্চতা 43 মিটার, আর 20 মিটার উচ্চতার প্রধান গম্বুজটি 16টি ছোট গম্বুজ দিয়ে বেষ্টিত। প্রধান গম্বুজটি 5টি কলাম দিয়ে এমনভাবে স্থাপন করা হয়েছে যা দেখলে মনে হবে গম্বুজটি ইসলামের মূল 5টি স্তম্ভের উপর ভর করে মহাশূন্যে ভাসছে। নামাজের মূল স্থানে ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল তুর্কি আর মরক্কো। সত্যি সৌন্দর্য বৃদ্ধির তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চোখের প্রতিটি পলকে যেন নজর স্থির করে রাখে। রোম সেন্ট্রাল মসজিদের নির্মাণ কাজ শেষ হয় 1994 সালে এবং আনুষ্ঠানিকভাবে 1995 সালের 21শে জুন এর উদ্বোধন করা হয়। মসজিদটির বর্তমান ইমাম এবং প্রধান খতিব মোহাম্মদ হাসান আবদাল গাফফার, তিনি একজন মিশরীয় নাগরিক। মসজিদের লাইব্রেরিতে রক্ষিত আছে প্রায় 10,000-এর উপরে ইসলামিক বই। এখানে রক্ষিত আছে লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির দেওয়া উপহার বিশাল আকৃতির লেদার মেড বাইন্ডেড পবিত্র কোরআন শরীফ। রোম সেন্ট্রাল মসজিদে মহিলাদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়া মসজিদটিকে দেখার জন্য ভিজিটর্সের জন্য আছে অ্যাপয়েন্টমেন্ট বেসিসে মসজিদ পরিদর্শনেরও ব্যবস্থা। ইবাদত বন্দিগি ছাড়াও মসজিদটি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন ইসলাম শিক্ষা, ওয়েডিং সেরিমনি, ফুনেরাল সহ ইসলামিক শিক্ষাবিদদের বিভিন্ন সেমিনার সম্পাদন করে থাকে। আপনারা জানলে অবাক হবেন যে এই মসজিদে যেসব শিশুরা ইসলাম ধর্মের উপরে দীক্ষা নিচ্ছে তার প্রায় 95% হচ্ছে ইতালিয়ান শিশু। এটাও আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। ডিয়ার ভিউয়ার্স, ইতালির রোমে বসবাসকারী এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে অন্তত একবারের জন্য হলেও রোম কেন্দ্রীয় মসজিদে দুরাকাত নামাজ আদায় করেননি। একজন মুসলমান হিসেবে আমি ইউরোপের সর্ববৃহৎ এই মসজিদ নিয়ে অত্যন্ত গর্বিত। আপনিও কি তাই? কমেন্ট করে জানাবেন।
এই ছিল আপনাদের জন্য আমার আজকের প্রচেষ্টা। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে কমেন্টস করে জানাবেন আপনি এই রোম মসজিদ নিয়ে কতখানি গর্বিত। আর একটা কথা, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, যাতে করে শুধুমাত্র আপনাদের জন্য ডেডিকেটেড আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত কিপ ওয়েল অ্যান্ড স্টে সেফ। চাও চাও।